ছাত্র পড়ানোয় অবনীশারের খ্যাতি ছিল খুব। দূর দূর থেকে ছাত্ররা আসত অবনীশারের কাছে অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি পড়তে। উজ্জ্বল গৌরবর্ণ, দীর্ঘ নাসা, পৌরাণিক যুগের ব্রাহ্মণের মতো দৈব চেহারা ছিল অবনীশারের। পরনে একটা ধুতি আর খালি গায়ে একটা চাদর, কিংবা একটা যেমন তেমন বিছানার চাদর। গলায় ধপধপে পইতে ভারী সুন্দর ছিলেন অবনীশের। অবনীশারের হাতে পড়ে কত ছাত্র যে জীবনের চলার পথকে সুগম করে তুলতে পেরেছিল তারই অত্যা নেই। একদিন দাদার হাত ধরে গিয়ে ভর্তি হলাম অবনীশারের ভাঙা ঘরের ক্লাসে। আমাকে দেখেই বললেন, বাহ, তুই তো বেশ লম্বা রে। লম্বা লোকেরা বুদ্ধিমান হয়, বেঁটেরাও হয়, তবে বেঁটেদের গাঁটে গাঁটে বদ বুদ্ধি, বুঝলি? বলেই হো হো করে হেসে উঠলেন খালি গায়ে ধুতি পরা অবনীশার। বিয়ে থাওয়া করেননি, নিজে রান্না করে খেতেন। পাণ্ডিত্যের জন্য তার খ্যাতি ছিল, কিন্তু খ্যাতি অখ্যাতির কোনো তোয়াক্কা কোনোদিনই করতেন না। বলতেন, যার যা কাজ সেটা ঠিকমতো করারই ধর্ম। গাছের কাজ ছায়া দেওয়া, ফুল ফল দেওয়া, মৌমাছির কাজ মধু জমানো, আমার কাজ ছাত্রগুলোকে মানুষ করে তোলা। ফিজিক্স আর অঙ্কের ফাঁকে ফোঁকরে অবনীশের কত গল্প করতেন। বলতেন দেশ বিদেশের বড় বড় মনীষীদের কথা, তাদের জীবনের নানা ওঠাপড়ার গল্প শোনাতেন। উদাত্ত কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতা, কখনো বা মাইকেলের অমিত্রাক্ষরে গাঁথাও অপূর্ব কাব্য, কখনো শোনাতেন অতুল প্রসাদের মরমী গান। লেখাপড়ার হাত ধরে চলতে চলতে আমাদের বোধ আর মননে অবনীশার এঁকে দিতেন পৃথিবীর আসল চেহারাটার ছবি। লোভ, পাশবিকতা, শোষণ, দারিদ্র, সবকিছু এমন অনায়াসে বুঝিয়ে দিতেন কোন ঘটনার কি কারণ। আমরা মনে মনে রোমাঞ্চিত, আলোড়িত হতাম। অবনীশার শোনাতেন রাশিয়া বিপ্লবের কথা, ক্ষুদিরাম মাস্টারদার কথা, তিতুমীরের গল্প, শোনাতেন তারাশঙ্করের গণদেবতা, কিংবা শরৎচন্দ্রের পথের দাবির গল্প। কর্মব্যস্ত জীবনের ছোটোখাটো অবকাশে যখনই ভেবেছি স্যার আমাদের জন্য কত কি করলেন, আমরা কি করলাম, তখনই মনটা ভারী হয়ে ওঠে। প্রবাসে থাকি, বাংলার জন্য মন কাঁদে, বন্ধু আত্মীয় অনেকের কথাই ঘুরে ফিরে মনে আসে, অবনীশারের কথাও খুব মনে পড়ে। পুজোর ছুটিতে বছর পাঁচেক আগে সেবার দেশে ফেরার আয়োজন করলাম। ফেরার পথে এসি টু টায়ারে আরামে বসে বসে বার বার মনে পড়ছে স্কুলের কথা, বন্ধুদের কথা। মনুষ্যক্ষে দেখতে পাচ্ছি ভাঙা চোরাশি অবিন্যস্ত ঘর, যেখানে বসে ক্যালকুলাস আর কেমিস্ট্রির ফাঁকে অবনীশার বলে যেতেন জীবনের কথা, ইতিহাসের কথা। বাড়ি ঢুকে অনেকদিন পরে এলে যা হয়, অনেকটা সময় চলে গেল কথায়, কুশল প্রশ্নে, তারপর পোশাক পাল্টে পাড়ার মোড়ে গিয়ে হাজির হলাম। ফণিদার চায়ের দোকানে গিয়ে দাঁড়াতেই নানা জনের নানা প্রশ্ন, কিরে শুনতো না, কি খবর, কেমন আছিস, তারপর কেমন আছিস ওখানে, এখানে যা অবস্থা, ভালো করেছিস বাংলার বাইরে চলে গেছিস, ওয়েস্ট বেঙ্গলের 13টা বেজে গেছে বুঝলি। এসব আপ্যায়ন ইত্যাদির পর পা বাড়ালাম বকুলতলার দিকে। একটা পুরনো, বহু পুরনো শিব মন্দিরের ঠিক পেছনে তেঁতুল গাছের পাশে গঙ্গার ধার ঘেঁষেছিল অবনীশারের ভাঙাচোরা একতলা। হাঁটতে হাঁটতে পুরনো পাড়ার রূপ বদল দেখছিলাম। মোড় ঘুরতেই অবাক, দেখি তেঁতুল গাছটা নেই তো। মন্দিরের পিছনে পা চালিয়ে গিয়ে দাঁড়াতেই বুকটা হু হু করে উঠল, অবনীশের বাড়িটা উধাও নেই। সেখানে একটা চারতলা ফ্ল্যাট বাড়ি, ব্যালকানিতে ঝুলছে শাড়ি, বেড কভার, পাশে আরেকটা ওই রকমই বাড়ি, নদীর পাড় ঘেঁষে নতুন রাস্তা হয়েছে। অবনীশের বাড়িটা মানচিত্র থেকে কেউ যেন ইরেজার দিয়ে মুছে দিয়েছে, এঁকেছে একটা অন্যরকমের ছবি। মনটা ভীষণ ভেঙে গেল। গঙ্গার পাড় ঘেঁষে নতুন রাস্তা, সেখানে গিয়ে দাঁড়ালাম একা। মনের ভেতরে নানা প্রশ্নের ঝড়, কোথায় গেলেন অবনীশের, কি হলো তার সেই ভাঙাচোরা জীর্ণ বাড়িটার, যা আমাদের কাছে মন্দির মসজিদের চেয়েও বড়। ছেলেবেলার বন্ধু অপূর্বর সঙ্গে দেখা হলো, আমাকে দেখে থমকে দাঁড়ানো, আরে শুনতো না, কিরে কি খবর, কতদিন পর দেখলাম তোকে, কেমন আছিস, চেহারাটা অনেক বদলে গেছে তোর। একথা সে কথার ফাঁকে অপূর্বর কাছে জানতে চাইলাম স্যারের কথা, ও পড়তো অবনীশের কাছে। দীর্ঘশ্বাস ফেলে হাতের বাজার করা ব্যাগটা মাটিতে নামিয়ে অপূর্ব বলল, সে অনেক গল্প, লম্বা কাহিনী। সন্তু, তুই প্রায় বছর বিশেক বাইরে চলে গেছিস, এদেশের হাল হকিকত এই দুই দশকে কত যে বদলে গেছে, হয়তো কিছুই খোঁজ রাখিস না। বাইরের চেহারায় শুধু নয়, মনে মনেও পাল্টে গেছে এই মফস্বলের ছোট্ট শহর। শুধু এটাই নয়, পাল্টে গেছে, পাল্টে যাচ্ছে গোটা বাংলাই। বাড়ি ঘর, রাস্তাঘাট, পার্ক, হল, নতুন নতুন কত কী যে হয়েছে, হচ্ছে,
হয়তো এমনটাই হওয়ার কথা ছিল, আমরা বুঝিনি, বুঝতে পারিনি। প্রমোটারদের থাওয়ায় শুধু কলকাতায় নয়, এখন সারা বাংলাটাই আটকে পড়েছে। নেতা মন্ত্রীরা বলছেন প্রগতি, আর আমরা হাড়ে হাড়ে বুঝছি কেমন করে বাংলাটা বাঙালিদের হাতের বাইরে চলে যাচ্ছে। আমরা আর কোথাও নেই রে সন্তু, না বাণিজ্যে, না ব্যবসায়, না চাকরিতে, না উৎসবে, না আয়োজনে। যাদের টাকা আছে অঢেল, তারা কেমন অনায়াসে সাম্রাজ্য গড়ছে আমাদের বুকের উপর দিয়ে। এখানে দু চারটে দিন থাক, বুঝতে পারবি। স্যারের বাড়িটা তো জানিস দারুণ জায়গায় ছিল, এই গঙ্গার বাঁকের পাড়ে, চারদিক খোলা, এমন লোভনীয় জমি লোভ হবেই। একসময় শুরু হলো স্যারের জমিটা কিনে নেওয়ার জন্য চাপাচাপি। স্যারকে তো জানিস এক কথায় না বলে দিয়েছিলেন, বলেছিলেন চার পুরুষের ভেটে আমার কোটি টাকাতেও হাত ছাড়া করবো না। আর টাকা নিয়ে কি করবো, আমি একা মানুষ, সপাক আহার করি, পড়াশোনা ছাড়া আর কোনো টান নেই জীবনে, কি হবে বাড়ি বেঁচে, তাছাড়া যাবই বা কোথায়। কথাই যখন হলো না, তখন শুরু হলো অন্য উপায়ে উচ্ছেদের চক্রান্ত। দিনের পর দিন কি দুঃসহ যন্ত্রণা যে স্যারের উপর চাপিয়ে দেওয়া হলো, আমরা নিরুপায়ের চোখে দেখেছি। রাজনীতির বড় বড় দাদারা, যাদের আশ্রয় আর প্রশ্রয়ে প্রমোটার চক্রের জন্ম ও বিকাশ, তারাও লেগে পড়ল স্যারের পিছনে। বৃদ্ধ হয়ে পড়েছিলেন, সে সময় চোখটাও গিয়েছিল খারাপ হয়ে, খুব একটা ছাত্রও পড়াতে পারতেন না, শরীরটাও ভেঙে পড়েছিল। একদিন আমাকে ডেকেছিলেন, বলেছিলেন আমি কি তোমাদের জন্য কিছুই করিনি, আমাকে উচ্ছেদ করে তাড়িয়ে দিতে চাইছে একদল অর্থলোভী পিশাচ, তোমরা আমার ছাত্ররা কি পারো না একটু রুখে দাঁড়াতে। স্যার বলছিলেন আর কাঁদছিলেন, সন্তু আমরা সত্যি পারিনি, ছাপোষা কেরানির সাধারণ মানুষ আমরা, এই বিরাট পাপচক্রের বিরুদ্ধে কিছু প্রতিরোধ করা আমাদের সাহসে কলইনি। তাছাড়া তোর কাছে স্বীকার করতে বাধা নেই সন্তু, আমরাও আসলে নিজেদের জীবনযাপনের সমস্যা নিয়ে এতটা জেরবার হয়ে থেকেছি, চারপাশে ছাটাই, লে অফ, লক আউট, VRS, জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম, অসুস্থতায়, বিপন্নতায়, দিশেহারা, হেল্পলেস। আমরাও স্যারের ব্যাপারটায় ঢুকিনি, ঢুকতে চাইনি। স্যারকে তো জানিস জীবনে চাকরি করেননি অন্যের হুকুম শুনতে হবে বলে, কারুর কাছে মাথা নত করার মতো মানুষ তিনি ছিলেন না। সেবার অঘ্রাণ মাস, ঘন শীতের রাতে হঠাৎ হই হট্টগোলে ঘুম ভেঙে গেল। বারান্দায় এসে দেখি বকুলতলার আকাশ তকতকে লাল, লোকজনের প্রচণ্ড চেঁচামেচি আর্তনাদ, আগুন চলছে দাউ দাউ করে, ছুটে পথে নামলাম। সন্তু সেই দৃশ্য তুই ভাবতে পারবি না, দাউ দাউ করে জ্বলছে স্যারের ভাঙাচোরা বাড়ি। পাড়ার লোকের চেষ্টা করেছিল, কিন্তু সেই আগুন থেকে তারা শুধু অবনী স্যারকে বাইরে আনতে পেরেছিল। স্যারের প্রাণের ধন, শত শত বই ওই আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে বুক ফাটানো আর্তনাদ করে স্যার বলছিলেন, ওরে ওরে বইগুলোকে বাঁচা, বইগুলোকে বাঁচা। না রে সন্তু, আমরা বাঁচাতে পারিনি। রাগে, ক্ষোভে, দুঃখে আমার হাত পা অবশ্যই আসতে লাগলো। বললাম, অপূর্ব চুপ কর, চুপ কর। হিরোশিমায় যেদিন বোমা পড়েছিল সেদিনটার গল্প স্যার আমাদেরকে বলতেন, কেমন করে একটা বিশাল আগুনের গোলা প্রচণ্ড বুক ভাঙা শব্দ নিয়ে লক্ষ লক্ষ প্রাণকে ধ্বংস করে মুহূর্তে উঠে গিয়েছিল নীল আকাশে। স্যার বলতেন, আর দেখতাম ক্ষোভে কষ্টে স্যারের চোখ ছলছল করে উঠত, ভাবতেও পারছি না নিজের চোখের সামনে এই একে হিরোশিমা তিনি কী করে দেখলেন, কী করে সহ্য করলেন। চোখ জলে ভরে এলো আমার। অপূর্ব বলল, সন্তু স্যার এখনো বেঁচে আছেন, মারা যাননি, যাবি স্যারের কাছে? আমি কেঁদে বললাম, না পারবো না, আমরা কীরকম মানুষ অপূর্ব, স্যারের কাছে রসদ নিয়ে বড় হলাম, বড় চাকরি করলাম, বউ বাচ্চা নিয়ে সুখে রইলাম, স্যারকে কি ফেরিয়ে দিলাম কি? চল সন্তু, দেশে যখন এসেছিস স্যারের সামনে কি একবার দাঁড়াই। সন্ধ্যাবেলায় স্কুলে গেলাম, ছেলেবেলার স্কুল, এখন অনেক বড় হয়েছে। দারোয়ানের ঘরের পেছনে আর একটা টালির ঘর, যেখানে আগে থাকতো ঘুটে কয়লা, সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে বিছানার উপর একটা মানুষ, শীর্ণ পোড়া কয়লার মতো ফ্যাকাশে বসে আছেন, আমাদের অবনী স্যার। স্যার, পায়ে হাত রেখে প্রণাম করে কেঁদে পড়লাম। স্যারের কোনো প্রতিক্রিয়া হলো না। অপূর্ব আমাকে ধরে তুলল, শোন স্যার বেঁচে আছেন, কিন্তু কোনো বোধ শক্তি, ভাষা কিছুই আর নেই। বুক আমার ভেঙে যাচ্ছে, সমস্ত চেতনা জুড়ে কান্না নামছে, নিজের উপরে ধিক্কারে, গ্লানিতে, রাগে, বিরক্তিতে চুরমার হয়ে যাচ্ছে হৃদয়। স্কুলের দারোয়ান রামসিং স্যারকে এনে রেখেছিল, জায়গা দিয়েছিল। আমায় চিনতে পেরে বলল, দাদা দুঃখ করো না, যার যা কপাল।
চুপ করে যাওয়ার আগে স্যার বলতেন, যার যা কাজ সেটা ঠিক করে করারই ধর্ম। আমার কাজ ছাত্র গড়ে তোলা, সেটাই করি, আমি আমার ধর্ম পালন করি। এই যে দাদা, তুমি এত দূর থেকে স্যারকে দেখতে এলে, এও তোমার ধর্ম, মন খারাপ করো না। স্যার বসে আছেন শূন্য দৃষ্টি, মনে হলো তিনি বলছেন, বুঝলি, নিজের কর্তব্য করে যাও, ওটাই জীবন। এই যেমন আমি তোদের এত কিছু বলি, এত সব শেখাই, তোরাও বড় হয়ে অন্যকে শেখাবি, অন্যকে বড় করে তুলবি, এই তো মানুষের কাজ। স্যার বলে যাচ্ছেন, কষাঘাতের মতো এক একটা বাক্য এসে পড়ছে আমার শরীরে, স্যারের গাওয়া গান মনে পড়ছে, আরো আরো প্রভু আরো আরো, এমনি করে এমনি করে আমায় মারো, আরো আরো প্রভু আরো আরো, এমনি করে এমনি করে আমায় মারো, আরো আরো প্রভু আরো আরো।